আশঙ্কা এটা, যদি এটা আশঙ্কাই আমি পেপার পত্রিকা আসতে শুনছি, এটা একটা ভয়ের ব্যাপার শুনছি যে এরকম কোন ক্যান্ডিডেট বলছে যে আমি এই কেন্দ্র দখল করবো, শীল আমি মারমু, আবার এই বিভিন্ন মানে যে হুমকি স্বরূপ কথা আর কি। এলাকায় যে দিকে যাই এলাকায় মানুষের মনে একটু মানে মন্দা, যে একটু ভয় ভীতি এরকম বোঝা যাচ্ছে। আগে যারা আমাদের কাছে মন খুলে কথা বলতো এরা যেন একটু আশঙ্কা করতেছে, ভয় ভীতি। প্রার্থী হিসেবে চাইবো যে ভোটার কমিশনের কাছে যাতে নিরপেক্ষ মানে সুন্দর সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং এলাকার জনমনে কোনো ভয় ভীতি না আসে, সেই জন্য ওনারা ব্যবস্থা নিব যে যার ভোট সে যেন প্রয়োগ করতে পারে, জনগণের ক্ষমতা যেন হরণ না হয়, ওনার অধিকার উনি যেন মানে প্রয়োগ করতে পারে, আমি তো সেটি চাবো। আমি যদি জনগণে ভোট প্রয়োগ করতে পারে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি বিপুল ভোটে পাস করবো। আচ্ছা, এইটা এই ভাই জুলাস ধরেন ভাই, সরেন সামনের দিকে। আর সবচেয়ে বড় ব্যাপার হইল আমার ব্যাপারে যে একটা অডিও প্রকাশ করা হয়েছে, যেইভাবে অডিও প্রকাশ করেছে অরিজিনাল ওইভাবে না আমি এইভাবে বলি নাই। আমি বলছি যে অনেকেই আমি দলের সাথে আমল লীগের যার সাথে জড়িত ছোটোবেলা থেকেই আমি দলের লাগে মিছিল মিটিংয়ে সব জায়গায় আমি অ্যাটেন্ড করছি। আমি যেটা মানে দলে থেকে আমার সমর্থন দেওয়া হবে না, দল থেকে না দেওয়া আমাকে না দিয়ে আরেকজনকে দেওয়া হবে এমন শুনতে পেরে আমি বলছি যে দল জনগণ আমার পক্ষে। আপনারা ওটি প্রকাশে শুনতে পারছেন যে আমি বলছি জনগণ আমার পক্ষে, কেউ সিলমাইরা বা জোর করে ভোট নিতে পারবে না, জনগণ আমার যেহেতু পক্ষে। কিন্তু আমার যে কয়জনই বলছে যে ওটুটা আমি শুনি নাই, যে কয়জন বলছে যে যদি বলে থাকে ওইটা আমি শুনবো, শুনলে আমি দেখবো, আমি শুনতে সময় পাই নাই, আমি শুনবো। কারণ আমার মনে হয় ওইটুটা আমার না, তারপরে আমি পুরো শিওর না, আমি শুনলে বুঝতে পারবো যে ওটুটা কার। টাকা খেতে পারে না, গরিবের রক্ত শোষণ করতে পারবে না, গরিবের হক আদায় করে নিয়ে যাবো ভারত। এই জন্য ফারুক ভাই একটু ছবি দেন আমাদের।